Assalamualaikum, hello everyone. আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও জেলায় আন্টির বাসায় একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে। তো পুরো ব্লগটিতে অনেক মজা হবে, হইহুল্লোড় হবে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা পৌঁছে গেলাম তৃতীয়াপুদের বাসায়, লাবিব ভাইদের বাসায়। ওই যে ওখানে সবাই, হ্যালো, কি অবস্থা? হ্যাঁ, যাচ্ছি বলেন কিছু। এখন তোমার ওই যে ফলো আপ করিন লাগবে। সুন্দর হইছে। এখানে কেবল উঠতেছে, এখানে আন্টিরা আছে, খাওয়া দাওয়া চলতেছে। হ্যাঁ, লাস্ট পর্যায়ের খাওয়া দাওয়া। ভাই তোমার কি একটাই জামা? হ্যাঁ ভাই, এটাই আমার জামা। নাই ভাই, কিনে দিবেন। এতগুলা প্রাইভেট পড়ান, এত টাকা আপনার ভাই। এই সামনে ঈদ আসতেছে তো ভাই, ইনশাআল্লাহ। আমিন। কেন হাত বানবি? কেন তোর হাত বানছিলাম দেখে বান। আব্বুকে দেখতে পাচ্ছি। এই যে কোথায় এসছো তুমি? কেমন লাগতেছে? ভালো। রাফির সুন্নত যখন হয় তখন তোর কান ফুটা হয় এরকম। উনি কাছে বললো ওই নাকি যখন তোর সুন্নত হয়েছে তখন নাকি কান ফুটা করছে। কথা সত্যি। ওই যাচ্ছ তোমরা এখন? আমি কোথাও নিয়ে যাচ্ছি না, বাইক তো চালাচ্ছ তুমি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নিয়াজখালি চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং নিয়াজখালি ব্লগ। তো এখন আমরা সবাই, মানে আন্টির বাসার সবাই, আমরা এখন যাচ্ছি এই 29 মাইল থেকে নারগুন ব্রিজের উদ্দেশ্যে। আমার পিছনে আমরা অটোতে, সিএনজিতে সবাই আসছি। কারে যে পিছনে জুইয়াপু, স্মৃতিয়াপু, তনিকা আছে, মাহাদি আছে, আর এদিকে হচ্ছে রিয়া, কান্নিকা, আত্মীয় আছে, এপাশে আছে মাহিন, আর এখানে আছে আমাদের আঙ্কেল দাদু। আচ্ছা, দাদু আছে। ওই যে শাকিল ভাই আর সুজাত ভাইয়া আসতেছে বাইকে, ওরা কে আপনারা ভাই? ও থ্যাংক ইউ। কোথায় চলে আসছি? কোথায়? অবশেষে আমরা চলে আসছি। এই যে শাকিল ভাইয়ারাও বাইকে করে চলে আসছে আর আমরা অটোতে করে চলে আসছি। ওই যে পুরো টিম ওইদিকে আছে। এখন ওরা কই যাবে? কই যাবি তোরা? ওই ওই রই রই কই 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 সবাই আসি আমরা একসাথে।
এখন আমরা নারগন ব্রিজে ব্রিজ থেকে আর কি রওনা দিচ্ছি আবার বাসার উদ্দেশ্যে আন্টির বাসার উদ্দেশ্যে আবার আমরা ওদিকে যাচ্ছি কি করবি তুই কই যাবি আচ্ছা আল্লাহ হাফেজ এই দাদা গান শোনা না গান শুনবা যদি কইরা বল সখী গো কোন জেলায় বাড়ি অবশেষে আবার চলে আসলো তারা আমার দাদা কি বলতো জানো কি বলতো হ্যাঁ ছোট লোক যদি বড় লোক হয় হ্যাঁ ছোট লোক যদি বড় লোক হয় বিরাতে বসে পাঁচা চুলকায় মনে মনে হাসে যে মুই কি হনু রে পৌঁছে গেলাম সেই মহানপুরের বিখ্যাত পড়াজতে এখানে আমাদের সাথে হয়েছে তপু ভাই এই যে সেই বিখ্যাত বড়া ড্যাম বড়া এটার নাম হচ্ছে ড্যাম বড়া ওকে মানে গরম ভেজে গরম ভেজে না কেমন লাগতেছে ভাইয়া জামাই অনেক মজা না বাইক চুরি করছিস তুই বাইক চুরি করছিস কেমনে আমি আমি এক এই যে ইনি এই যে নিয়া শুধু ও তোগলতা এখন এ বলে আমি এখানে চাবিটা দিয়ে বললাম যে তুই গাড়িটা নিয়ে আয় আমরা একসাথে যাই কি করছে এই জায়গায় না ভিতরে যা দেখে আল্লাহর কি লীলা যে গাড়িতে চাবিটা ঢুকেছে ওই চাবিটা কাজ করে ফেলছে গাড়ি নিয়ে তো চলে আসছে আমি কই কি রে তোর গাড়ি আমার গাড়ি কার গাড়ি নিয়ে আসছি এটা তোর না বলো এই বড়া কত এক টাকা দুই টাকা এই যে এইটা আর এটা আজকে সবকিছু স্পন্সর্ড বাই বিন্দু ভাইয়া That's all for today. If you like this video, don't forget to share.